আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাইদ ইমন ফ্রম এসি মিউজিক বিডি। আপনারা যারা যারা আজকে সার্ভিসিংয়ের ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। আজকে GR5 মডেলের একটা সেট আছে। ভাই কোথা থেকে যেন আসছিলেন? মাদারটেক থেকে, আমাদের পার্শ্ববর্তী এলাকায় মাদারটেক নন্দীপাড়া বাসাবো দিক থেকে আসছে। তো এই প্রোডাক্টটা হচ্ছে কি ভাই, অনেক দিন যাবত ইউজ করে, তো একদিন বৃষ্টির কারণে ওনার আইসিটা কেটে যায়। যে কোনোভাবে ওনার আইসিটা কাটে, ওই রেজিস্ট্যান্সও ঠিক আছে, বাট পরে আরেকটা মিস্ত্রি কাছে নিয়ে যায়, তো এইভাবে আইসিটা লাগায়। ডুপ্লিকেট আইসি যে লাগাইছে, লাগানোর পর কাইটে গেছে। ঠিক আছে ভাই, এখন আসছে আইসিটা। এটার অরিজিনাল যে আইসিটা আপাতত আমার কাছে নাই। তো আজকে বৃহস্পতিবার, বাইরে বলছি শনিবারের ভিতরে ইনশাল্লাহ এটা রেডি করে দিব। এটার আইসি সমস্যা, এখন যদি আমরা স্পিকার লাগাই ডাইরেক্ট ফায়ার করতেছে, আর এমনিতে আর সেটটা কোনো সমস্যা নাই। ভাইয়ের নামটা যেন কি ভাই? মোহাম্মদ রাসেল। রাসেল ভাই, তো এই ভাই আসছে ভাই, শনিবার দিন কিন্তু আমি আপনারে দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, আর রেডি করে একবার এই ভিডিওটা একসঙ্গে দিব। ঠিক আছে ভাই, আমার সেটটা সুন্দর করে একটু ঠিক করে। ওকে, তো আপনারা যারা যারা সার্ভিসিং করাতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা প্রোডাক্ট কিনে থাকি, বিক্রি করি। আর এগুলা হচ্ছে কি, অনেক আগের সিস্টেম, তো ওই মার্কেটে এগুলার পার্টস এখন পাওয়া যায় না, তো সেই জন্য মার্কেটে যে লোকাল পার্টসগুলো পাওয়া যায় এগুলাই লাগাই দেয়, তারপর আর সেটটা আর কি ঠিক মতন বাজে না। তো যাই হোক, আপনারা যে কোনো প্রবলেমে আমরা আসি, সমস্যা নেই, যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম। তো ভাইয়ের হচ্ছে কি, এই জিনিসটা একটু দেখাই আপনাদেরকে, এই যে এখান থেকে লাইনগুলো খুলে ফেলছিল, তো এই সেটটা, এই যে এসটিকেটা লাগানো ছিল 4191, এটা হচ্ছে মার্কেটের এসটিকে। যদি অরিজিনাল এসটিকে দিত এই ট্রান্সফর্মারটা চলতো, তো এইসব ট্রান্সফর্মার এই এসটিকেগুলো চলে না কেন, এগুলো এম্পিয়ারগুলো বেশি থাকে, ট্রান্সফর্মারগুলো ওয়াটটাও বেশি থাকে ভোল্টেজটা, তো সেই কারণে চলে না। তো উনি এটা বাইরে লাগায় দেয়, তো লাগায় দেওয়ার পর বাঁচাতে পারে না বেশিক্ষণ, কাইটা যায়। তো আমি এখন অরিজিনাল একটা আইসি লাগাই দিছি, এই যে একদম অরিজিনাল, আমাদের সেডের থেকে খোলা, ডেক্সেটগুলোর থেকে খোলা, 4152 লাগাই দিছি। আর এটারে অনেক ক্যাপাসিটার খারাপ ছিল, এই যে ক্যাপাসিটারগুলো আমি চেঞ্জ করে দিছি, কিছু কিছু ক্যাপাসিটার আমি চেঞ্জ করে দিছি। ঠিক আছে, তারপর এখানে লাইন কাট করা ছিল, এগুলো সব ঠিকঠাক করে দিছি, এখন 100% ওকে আছে, সেটা ফিটিং করব। ফিটিং করে একদম বাজাবো, ভাইয়ের সামনে বাজায় আমি রিভিউটা দিতেছি, একসঙ্গেই পাবেন পুরো সম্পূর্ণ রিভিউটা। এটার বেশি কোনো কাজ ছিল না, শুধু অ্যাস্টেকেটাই খারাপ ছিল। তো আলহামদুলিল্লাহ, ভাইয়ের এসটিকেটা চেঞ্জ করে দিছি, দেখছেন আগে ছিল আপনার এই যে এটা লাগানো আর কি নর্মাল আইসি, চাইনিজ আইসি ছিল 4191, এই বোর্ড দিয়ে আলাদাভাবে লাগাইছিল ডাইরেক্ট, তো এখানে সুইচ মুইচ অনেক কিছুই কাজ করতো না, ওগুলো খুলে রাখছিল। আমি এখন অরিজিনালভাবে করে দিছি সেটটা, আর এটাতে 4152 থাকে, আমি 4152 দিয়ে দিছি, একদম সেডের থেকে খোলা। তো এটাই ছিল এটার কাজ, এটার আর কোনো কাজ নেই। তো ভাই কালকে দিয়ে গেছিল সেটা, ভাই কালকে দিয়েছিলেন না, পরশু দিন দিয়ে গেছিলেন, ও কালকে তো আবার আপনি একটু ব্যস্ত ছিলেন সেই জন্য আসতে পারেন নাই। তো আজকে এসে ভাই সেটটা নিয়ে যেতেছে। ভাই চেক দিছিলেন? হ্যাঁ চেক দিছি। কি অবস্থা? না ভালো। আপনার আগের থেকে সাউন্ড কোয়ালিটি ফ্রেশ পাইতেছেন? অনেক ফ্রেশ। আচ্ছা ঠিক আছে, আপনি কাজ করায় নিছেন, এখানেই শেষ না, যদি এক দুই সপ্তাহের ভিতরে কোনো সমস্যা দেয় আপনি নিয়ে আসবেন, আমি দেখে দিব। আচ্ছা ঠিক আছে ভাই, অতটুকু আশা ভরসা রাখবেন, আমি আছি। কাজের তো কেউ কোনো ফ্যাসিলিটি দেয় না, না না আমি আপনাদের দিলাম, আপনারা না আমার কাছে যারা আসে আমি সবাইই দিই, যদি আপনার প্রয়োজন হয় আপনি আমার সরাসরি ফোন দিবেন কিংবা চলে আসবেন, আপনি আমার পার্শ্ববর্তী এলাকা। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম, সার্ভিসিংয়ের জন্য যোগাযোগ করবেন, কিংবা প্রোডাক্ট কিনতে হোক, বিক্রি করতে হোক, এক্সচেঞ্জ হোক, যে কোনো প্রবলেমে আমরা আছি সরাসরি ফোন কল দিবেন। আসসালামু আলাইকুম।